আপনি কি নিজেকে মানুষ মনে করেন না? আপনি কি পশু প্রাণী হয়ে গেছেন? আপনার কি জ্ঞান বুদ্ধি নেই? আপনার কি বিবেক নেই? আমার ৮০ বছর বয়স হয়ে গেল, আমি কেন চায়ের দোকানে বসে অশ্লীল সিনেমা দেখছি? কেন ল্যাংটা ছবি দেখছি? কেন গান বাজনা শুনছি? কেন ভাই ভাই দাঙ্গা ফসাদ করছি? কেন বাপ বেটা দাঙ্গা ফসাদ করছি? কেন পারস্পরিক সামান্য ছোট ছোট জিনিস নিয়ে ফিতনা ফসাদ সৃষ্টি করছি? নিজেকে মানুষ মনে করেন, নিজেকে মানুষ মনে করে পৃথিবীর মাটিতে বসবাস করার চেষ্টা করুন। আর আমাদের এই ছোট ছোট জিনিসগুলোই তারা যখন দেখতে পাচ্ছে তখন বলছে মুসলিমরা দাঙ্গাবাজ। আজ যদি আমরা সঠিক পথে থাকতাম, কোরআন এবং হাদিস কে যদি মজবুত করে ধরে তার প্রতি যদি আমরা আমল করতাম, সেই অনুযায়ী যদি জীবন যাপন করতাম, তাহলে আজ মুসলিমদেরকে লাঞ্ছিত হতো না, অপমানিত হতো না। এ ব্যাপারে পরিষ্কার আরো বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হয়ো না, ওয়া আনতুম আ'লাউনা, তোমরাই জয়লাভ করবে, তোমরাই বিজয়ী হয়ে থাকবে, তোমরা এই পৃথিবীর মাটিতে জয়লাভ করবে, তোমরা এই পৃথিবীর মাটিকে চালাবে, তোমরাই সব রকম দায়িত্ব তোমরাই পালন করবে, নেতা মন্ত্রী এমএলএ প্রধান যা কিছু সবকিছু তোমরাই হবে। তার পিছনে আল্লাহ তাআলা একটা শর্ত লাগিয়ে দিয়েছেন। কি শর্ত লাগিয়ে দিয়েছেন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। বলুন এবার আমরা মুমিন হয়ে আছি? আমাদের মধ্যে পাকাপোক্ত ঈমান আছে? ঈমান না থাকার কারণেই তো আজ অন্য ধর্মের, অন্য অত্যাচারী, জুলুম নির্যাতনকারী শাসিত নেতার আন্ডারে আমরা বসবাস করছি, আর মুসলমানদেরকে এক এক করে নিশানা করে করে যেখান সেখানে হত্যা করা হচ্ছে, যেখান সেখানে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, বিভিন্ন রকম শাস্তি দিয়ে মারছে। অতএব অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অন্তত পক্ষে আমরা যেন পারস্পরিক সম্পর্কগুলো যেন সঠিকভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি। ভাই ভাই, বাপ বেটাতে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আমরা যেন ছোট ছোট জিনিস নিয়ে দাঙ্গা ফাসাদ থেকে বিরত থাকি। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد। এ ব্যাপারে পরিষ্কার আরো বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 5590 এর মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনুনা মিন উম্মতি আয়াস্তাহিল্লু হারিরা আল খামরা ওয়াল মাযিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, এরা কি করবে? এরা জিনাকে হালাল করে নেবে। এরা কি করবে? জিনাকে হালাল মনে করে করবে। এরা মদ পান করবে হালাল মনে করে। এরা বাদ্যযন্ত্র, গান বাজনা শুনবে হালাল মনে করে। আজ এই তিনটা কাজ আমরা বর্তমান সমাজে দেখেন, প্রত্যেকে নিজে নিজে চিন্তা ভাবনা করে দেখবেন যে আমরা এগুলো যখন করি তখন আমরা পাপ মনে করি। করি কি? যদি আপনি পাপ মনে করে করতেন অসম্ভব আপনার পক্ষে হতো না। আপনি যখন করেন এগুলো আপনি হালাল মনে করে করেন। আল্লাহ রাসূল বলেছেন ইস্তাহিল্লু, তারা হালাল মনে করে করবে। আজ এই তিনটি জিনিস আমাদের সমাজে একেবারে অহরহ, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রায় মানুষের মধ্যে, বয়স ৮০ বছর, ৬০ বছর, ৭০ বছর হয়ে গেছে। যুবকেরা তো আছে, বয়স্ক মানুষ এখন পর্যন্ত আপনার সিগারেটে মারছে টান, বিড়িতে মারছে টান, আপনার খয়নি খাচ্ছে। আর এই সমস্ত জিনিস কি? এগুলো সবই হচ্ছে নেশাদার দ্রব্য, এগুলো সবই হচ্ছে মদের অন্তর্ভুক্ত। এর পূর্বে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। অতএব আপনি মনে করছেন আমি বিড়ি খাচ্ছি, এটা মদ নয়? অসম্ভব, সেটাও মদ। আপনি সিগারেট খাচ্ছেন, মদ নয়? অসম্ভব, সেটাও মদ। খয়নি খাচ্ছেন, গুল খাচ্ছেন, সব মদ। অতএব অনুরোধ থাকবে এই সমস্ত অন্যায় থেকে ফিরে আসার চেষ্টা করুন, পারস্পরিক সম্পর্ককে টিকে রাখার চেষ্টা করুন, দাঙ্গা ফাসাদ থেকে ফিরে আসার চেষ্টা করুন। আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা অমুসলিমদের সামনে এমন হবে, আপনার ব্যবহার দেখে তারা যেন বুঝতে পারে যে না, আসলে মুসলিমরা দাঙ্গাবাজ নয়, এরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী নয়, কিন্তু আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের চরিত্র দেখে তারা অনুভব করেছে এরা দাঙ্গাবাজ। আমাদের উচিত হবে তাদের সামনে আমাদের ভাষা হবে নম্র, আমাদের ব্যবহার হবে ভদ্র, আমাদের চাল চলন চলাফেরা সবকিছু হবে নম্র ভদ্র। কিন্তু আমরা অমুসলিমদের সামনে এরকম আমরা আচরণ করি কি করি না? অতএব আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে এই পৃথিবীর মাটিতে জীবনযাপন করা তৌফিক দান করো। আল্লাহু আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই পৃথিবীর মাটিতে ভদ্র নম্রভাবে চলাফেরা তৌফিক দান করো। আল্লাহু আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই পৃথিবীর মাটিতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কোরআন এবং হাদিস অনুপাতে জীবনযাপন করা তৌফিক দান করো। আল্লাহু আমিন। আল্লাহ তুমি এই পৃথিবীর মাটিতে আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো পারস্পরিক সম্পর্ক যেন আমরা ভালোভাবে ভাইকে ভাই মনে করে, বাপকে বাপ মনে করে, বেটাকে বেটা মনে করে, পাড়া প্রতিবেশীকে পাড়া প্রতিবেশী মনে করে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহু আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন ও হাদিস কোন ভুল ত্রুটি হলে ধরে দেওয়ার চেষ্টা করবেন। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلك خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.